আসসালামু আলাইকুম। সুদীপিন্দ, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন, বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই যে ধরনের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আপনারা জানেন, মুসলমানরা তারা একটি দাবি করেছিল এই কুমিল্লা ঘটনাকে কেন্দ্র করে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে তথ্য উপমন্ত্রী মুরাদ, টাকলা মুরাদ, অনেকে টাকলা মুরাদ উপাধি দিয়েছে, তিনি যে একটি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যে একটা ক্ষোভ বিরাজ করেছিল, এবং মুসলমানরা দাবি করেছিল তাকে যেন মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়, তাকে যেন পদত্যাগ করতে বাধ্য করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো আলামত সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং কোনো মিডিয়াতেই আমরা দেখতে পারিনি। তারই কারণ বশত মুসলমানরা আজকে নামাজ শেষ করেই বাইতুল মোকাররমে জড়ো হয়েছে, তারা নিন্দা প্রকাশ করছে, তারা জুতা মিছিল করছে, তারা জুতা উত্তোলন করছে টাকলা মুরাদের জন্য। আপনারা এই বিষয়টি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং মানুষকে জানার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।